নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী, সমাচার ত্রিপুরা চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে, প্রত্যেক দিন আমি আপনাদের সামনে আসি এবং আমার একটাই উদ্দেশ্য যে হোমিওপ্যাথি নিয়ে যতটুকু পারি আপনাদের শেখাব। আমি প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ঔষধ বেছে নিয়েছি, সেই ঔষধটির নামটা আগেই বলে দিই, সরিনাম, ইংরেজিতে PSORINUM, সরিনাম, এটার উচ্চারণ হচ্ছে সরিনাম। তো এই সরিনাম ঔষধটা একেবারে সহজও নয়, একেবারে কঠিনও নয়, অর্থাৎ এটার ব্যবহার কিন্তু প্রত্যেক দিন হয় না, খুব কমই হয়। এবং যেভাবে পেটের রোগের জন্যে এটা ওটা কাশি পাশি পায় প্রত্যেকদিনই সবাই ওষুধ খান, এই সরিনাম কিন্তু চট করে ইউজ করা যায় না। এই ওষুধটা বুঝে সুঝে ইউজ করতে হবে এবং কোথায় ইউজ করতে হবে সেটা বলছে। হোমিওপ্যাথি ঔষধ যে সোর্স, অর্থাৎ যে সূত্র থেকে সেই ওষুধগুলো তৈরি করা হয়, কখনও বিষ, কখনও অমৃত, কখনও একদম বাজে জিনিস এবং কখনও একেবারে ভালো জিনিস, হ্যাঁ, একেবারে এই ধরনের সমস্ত কিছু থেকেই হোমিওপ্যাথি ঔষধ কিন্তু তৈরি হয়। হ্যাঁ, এই যে ঔষধটা সরিনাম ঔষধটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্কিন অ্যান্টিবায়োটিক বলা যায়, অর্থাৎ চর্মের ওপরে যে এফেক্ট হয় থাকে, যে বিষাক্ততা থাকে, সেই এই ওষুধটা সেটা সারাতে পারে। হ্যাঁ, অ্যান্টিসরিন, যেটার কারণে সরিনামকে খুব শক্তিশালী একটা ওষুধ বলে মানা হয়। এটা তৈরি হয় সাধারণত খুশ পাঁচড়ার পুঁজ থেকেই তৈরি হয়, খুব ঘৃণ্য জিনিস থেকেই তৈরি হয়। কিন্তু এভাবেই আপনারা জানেন তো যে কলেরা বসন্ত টিকা বা এই যে কোভিডের ইঞ্জেকশনের যে টিকাগুলো, এগুলো কিন্তু ওই কোভিডের রোগীর থেকেও তৈরি হয়েছে। এটা দিয়েও এটা তৈরি, যেটাকে বলা হয় লোহা দিয়ে লোহাকে কাটা, এভাবেই এই সরিনাম ওষুধটাও কিন্তু খুব একটা বাজে জায়গা থেকে তৈরি করা হয়েছে, অর্থাৎ ওই যে খুসপার্চান পুঁজ টুজ এগুলো থেকে তৈরি হয়েছে। এটা শরীরে যাদের দুর্গন্ধযুক্ত ব্যাপার আছে, দুর্গন্ধযুক্ত চর্মপীড়া, দুর্গন্ধযুক্ত সাদাস্রাব, যেমন মহিলাদের দুর্গন্ধযুক্ত সাদাস্রাব, অর্থাৎ যে সাদাস্রাব মহিলা নিজেই সহ্য করতে পারছে না, এত গন্ধ, এত গন্ধ, অন্যরা তো বলছে, এভাবে মাথার এই যে তালুতে বা মাথার চারিদিকে দুর্গন্ধযুক্ত একেবারে চর্মরোগ হয়ে গেল, দেখতেও বিচ্ছিরি, একজন দেখলেও ঘেন্না করবে, আর নিজে তো আর ভালো লাগছে না, এই ধরনের চর্মরোগে সরিনাম ইউজ হয়। বুঝতে পারছেন আর কী কী লক্ষণ একটু দেখিনি? ক্ষুধা, ক্ষুধা এমন একটা জিনিস, সরিনামের রোগীর কিন্তু ক্ষুধা লাগে, কখন লাগে জানেন? মাঝরাতে। আপনি যে দিনের বেলা ক্ষুধা টুধা নেই, অনেক চেষ্টা করছে খেতে, ক্ষুধা নেই, বেশি খাওয়া যাচ্ছে না, আবার দেখা যায় মাঝরাতে পেট চুঁচুঁ করে খিদে লেগে গেল। আর এই লক্ষণটার কারণে এই সরিনামের রোগীরা কী করে, ব্রিটানিয়া বিস্কুটের প্যাকেট বিছানা শিওরে রাখে, অর্থাৎ মাঝরাতে ক্ষুধা লাগলে তো খেতে হবে, পেট চুঁচুঁ করলে আবার অন্য উপসর্গ হয়ে যায়, গ্যাস ফর্ম করে দেয়, তো এই বিস্কুটটা রাখতে হয় যেটা ক্ষুধা লাগলে খেতে হয়। এটা হচ্ছে একটা লক্ষণ। আর কি? আচ্ছা, চর্মরোগ বসে গিয়ে, ওই যে দেখেন অনেক স্কিন ডিজিজ, অনেকের স্কিন ডিজিজ হয়, হ্যাঁ, তো স্কিন ডিজিজের তো ওই যে মলম, যেটা জালিম লোশন, এটা ওটা আছে না, দাদের মলম বাজারে অসংখ্য কোম্পানি বের করেছে, এগুলোতে এমন সব কেমিক্যাল দেওয়া হয় যেগুলো শরীরের নার্ভ সেল এগুলোকে নষ্ট করে দেয়, বসিয়ে দেয়। এই ধরনের মলম ইউজ করে যারা, যাদের কাশি হয়ে গেছে, অর্থাৎ দেখা গেল দুরারোগ্য কাশি, কাশিটা আর ছাড়ছেই না, খুকখুক করে কাশছে দীর্ঘদিন থেকে কাশি, তাদের হিস্ট্রিতে যদি দেখা যায় যে মলম লাগানোর একটা অভ্যাস ছিল বা দীর্ঘদিন মলম লাগছে, রোগী সেটা বলছে হ্যাঁ আমি মলম লাগিয়েছিলাম, তাহলে কিন্তু জানবেন যে সেখানে সরিনাম একেবারে অব্যর্ত সেই কাশের জন্য। তাহলে দেখুন তো, মানে কিসের থেকে কী হচ্ছে, হ্যাঁ, কোন রোগের জন্য কোন ঔষধ, এগুলো স্টাডি না করলে কোনোভাবেই পারবেন না, কোনোভাবেই পারবেন না, খুব সূক্ষ্ম জিনিস, খুব সূক্ষ্ম জিনিস, বুঝতে পারছেন তো? এখানে ডিল দিলে ওখানে পড়বে, এগুলো জানতে হবে। হাতে ব্যথা হচ্ছে, হ্যাঁ, এখানে ব্যথা হচ্ছে, হ্যাঁ, হাতের এই জায়গাতে ব্যথা হচ্ছে, হার্টের রোগ, বাঁ হাতে যদি ব্যথা হয় তাহলে জানবেন হার্টের রোগ, তো হাতের ওষুধ না দিয়ে হার্টের ওষুধ দিতে হবে, এভাবেই কিন্তু হোমিও ট্রিটমেন্ট, বুঝতে পারছেন? আগে জানতে হবে, অ্যানাটমিটাও জানা দরকার, কারণ কোন সেলের সাথে কোন সেলের লিঙ্ক আছে, পায়ের তলার সঙ্গে মাথার সম্পর্ক আছে, জানবেন, হ্যাঁ, এই সমস্ত জিনিস আমি শেখাবো, একটু একটু করে এগিয়ে যাই, অবশ্যই আমি সব জানাবো, আগে ওষুধগুলো সম্পর্কে লিখে নিই, অসংখ্য ওষুধ রয়েছে, আরও বোধহয় 6 মাস লাগবে এই ডিটেলস ওষুধগুলো
সবগুলো ঔষধ সম্পর্কে না জানলে হোমিওপ্যাথি চিকিৎসা করা অসম্ভব, এটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি। বই পড়েও হবে না, বই খুলেও হবে না, আগে এগুলো সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে, নাহলে চট করে মনে আসবে না, আসবেই না, আর খুঁজেও পাবেন না, খুঁজে পাবেন না, আপনি বই খুঁজে পাবেন না, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। আসুন একটু দেখি নি আর কী কী সমস্যা আছে। হ্যাঁ, এক ধরনের মানুষ আছে শরীরে ঠান্ডা লাগে, আমি পেয়েছি, প্রচুর মানুষ পেয়েছি, ছেলে মহিলা পুরুষ দুজনদেরই আমি পেয়েছি। এক ধরনের মানুষ আছে একেবারে গরমের দিনেও ঠান্ডা লাগে, ফ্যান চালালে একজন গিয়ে গরম লেগেছে বসেছে বলছে ফ্যানটা অফ করে দাও আমার ঠান্ডা লাগছে, গরমের দিনেও। তাহলে দেখুন তো এদের শরীরের অবস্থাটা কী, বুঝতে পাচ্ছেন? এই জাতীয় মানুষ যারা, অর্থাৎ গ্রীষ্মকাল বলুন শীতকাল, শীতকালে তো আর বলে লাভ নেই, শীতকালে বেশি ঠান্ডা লাগবে, আর গরমের দিনেও আর ঠান্ডা লাগে, এরা অনেক সময় সোয়েটার, হ্যাঁ, গরম কাপড়, এমনকি গায়ে একটা ভারী কাপড় লাগিয়ে রাখে, কারণ কি, ঠান্ডা লাগছে। এই জাতীয় ক্ষেত্রে সরিনাম অদ্ভুত ব্যাপার, এগুলোও কিন্তু একটা লক্ষণ, এবং এগুলোর জন্য মানুষ খুব কষ্ট পায়, ভোগে। এবং অ্যালোপ্যাথি ডাক্তাররা সহজেই বলেন আপনার ক্যালসিয়াম নেই শরীরে, প্রচুর ক্যালসিয়াম খান, কিন্তু না, ক্যালসিয়াম খেয়েও দেখা গেছে শরীরে মানে ওই ঠান্ডা লাগার ব্যাপারটা আর রয়েছে। কেন কি আমি বারবার বলছি, এটা তো আসলে ওই রোগের কারণে, কোনো সুপ্ত রোগ দেহের মধ্যে লুকিয়ে আছে, বুঝতে পারছেন তো, অ্যান্টিসোরিক, কোনো সুপ্ত রোগ দেহের মধ্যে লুকিয়ে আছে আর তার কারণেই এই অবস্থা, অর্থাৎ কিছুতেই রোগটা যাচ্ছে না। তাহলে সরিনামের যে মেইন ফ্যাক্টর, একটা হচ্ছে চর্মপীড়া, আরেকটা হচ্ছে দুর্গন্ধযুক্ত মহিলাদের সাদা স্রাব, হ্যাঁ, যে স্রাবের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ থাকে, ঠিক আছে, এই সমস্ত কিছুর মধ্যে যখন দেখবেন একেবারে কদাকার অবস্থা, যে কোনো চর্মপীড়া, একেবারে মনে হচ্ছে যে এক মাস স্নান করিনি, একেবারে ঘৃণ্য অবস্থা, একজনে দেখলেও ঘেন্না করবে, নিজেরও ঘেন্না লাগে, এই রকম অবস্থাতে কিন্তু সরিনাম, মনে রাখবেন। সরিনাম ওষুধটাও খুব পপুলার, সব ফার্মেসিতেই সব ডাক্তাররা রাখেন এবং সময়ে সময়ে এটা প্রয়োগ করে অদ্ভুত রেজাল্ট পান এবং তাতে তাদের সুনাম অবৃদ্ধি হয়। কিন্তু বারবার বলছি, এই সমস্ত ঔষধ এমন নয় যে ডেলি খাবেন, এই সমস্ত ঔষধ খুব বুঝে সুঝে প্রয়োগ করতে হয়। হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই মেসেজ করবেন, যাদের যে সমস্যা সেটা সম্পর্কে বা সরিনাম বা এই জাতীয় যে কোনো ঔষধ ব্যবহার করার আগে আমার সাথে একটু ডিসকাস করতে হবে। বারবার বলছি, কাঁচা হাতে পাকা কাজ করতে যাবেন না, কেন কি এতে সমস্যা হতে পারে, ঠিক আছে। সহজ ঔষধ কিন্তু ফলাফল কিন্তু অনেক সুদূর সুদূর প্রসারিত ফলাফল, এটার ফলাফলের শেষ নেই, আপনি যত এগিবেন ততই দেখবেন আপনার সাকসেস আর সাকসেস। আমার কাছে প্রচুর লোক ফোন করে বলছেন আমি ভালো হয়ে গেছি, আমি ভীষণ রেজাল্ট পেয়েছি, আমি সত্যি সত্যি আজকে এত খুশি হয়েছি, আপনাকে ভুলতে পারছি না, আপনি আমার প্রণাম নিন, প্রত্যেক দিনই আমি এই মেসেজগুলো পাচ্ছি। এটা কিন্তু আমি জানি ক্রেডিটটা বোধহয় আমার নয়, ক্রেডিটটা শ্রদ্ধেয় হ্যানিম্যানের আর হোমিওপ্যাথি শাস্ত্রের, যেটাকে খুব রিসার্চের মাধ্যমে দীর্ঘ দীর্ঘ রিসার্চের পরে আবিষ্কার করা হয়েছিলো, আর তার কারণেই আজকে মানুষ এত সহজে এত অল্প ওষুধ দিয়ে এত কম টাকায় নিজেকে রক্ষা করতে পারছে, অন্যকেও বাঁচাতে পারছে, আর সেটা একটা ম্যাজিকের মতোই হয়ে গেছে, একটা মন্ত্রশক্তির মতো হয়ে গেছে হোমিও শাস্ত্রটা। এটা নিয়ে লোকেরা খুব রিসার্চ করেন এবং অনেক মানুষ কিন্তু খুব ডিপলি এই হোমিওপ্যাথি নিয়ে চর্চা করেন, অনেক অভিজ্ঞ ব্যক্তিরা আমার সঙ্গে কথা বলেন এবং অনেক যারা জীবন দিয়ে দিয়েছেন এই হোমিওপ্যাথি নিয়ে, হোমিওপ্যাথি বই পড়েন, হোমিওপ্যাথি চর্চা করেন, হোমিওপ্যাথি নিয়ে রিসার্চ করেন, এই সমস্ত কিছু কিছুই কিন্তু প্রতিভার পড়েছে, যারা এটা করেন তাদের আমি নমস্কার জানাই এবং এভাবে আপনারা হোমিওপ্যাথিকে আরও অনেক দূর প্রসারিত করেন, সেটাই আমার কামনা। আসুন, যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কথাটা মনে রাখবেন, হ্যাঁ, আত্মীয় স্বজনদের শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। এভাবে প্রত্যেক দিনই আমি আসব এবং একটি করে নতুন ঔষধ সম্পর্কে আপনাদের সব কিছু শিখিয়ে দেব, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। আগামীকাল আবার আসব, ততক্ষণের জন্য বিদায় চাইছি, নমস্কার, ধন্যবাদ।